আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি হচ্ছে ওয়ালটন এক্সক্লুসিভ ডিলারের একজন পণ্যদার ব্রাহ্মণবাড়িয়ার খান ইলেকট্রনিক্সে, যিনি ওনার সঙ্গে একটু কথা বলবো। এখন সঙ্গে আজকে ইলেকট্রনিক্স নিয়ে কথা না, কথাটা হচ্ছে আর এখান যে টাওয়ার আজকে উদ্বোধন হয়েছে, এর কর্ণধার হচ্ছে উনি। উনারই অক্লান্ত পরিশ্রমে আজকে আর এখান টাওয়ারটি উদ্বোধন হয়েছে এবং ওনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে অনেকগুলো মার্কেট এবং অনেকগুলো শোরুম এখানে এসেছে এবং বিশাল একটি মার্কেট ব্রাহ্মণবাড়িয়ার জন্য। এবং এই মার্কেটটি অবস্থিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কালাসিপাড়া ফরিদুল হুদা রোডে এবং নিউ সিনেমা হলের আগেকার যে নিউ সিনেমা হল ছিল তার একটু পাশে। এখন এই খাবারের এই টাওয়ারটি উদ্বোধন করতে যেয়ে এবং এই টাওয়ারটি অনেক দিন পূর্বে এর কাজ শুরু হয়েছিল, এই টাওয়ারটি উদ্বোধন করতে যেয়ে অক্লান্ত পরিশ্রম উনি করেছেন, যে ওনার সঙ্গে আজকে একটু আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি পরিচয় একটু দিবেন যারা আমার দর্শক আছে তাদেরকে। আমার নাম কামরুল হাসান খান, আর এখান টাওয়ারের স্বত্বাধিকারী এবং ওয়ালটন এক্সক্লুসিভ আমার বিজনেস। ওয়ালটনের সাথে আমি আজকে প্রায় ১৬-১৭ বছর ধরে আমি ব্যবসা চালিয়ে আসছি। আপনি আজকে তো এই আর এখান টাওয়ার উদ্বোধন হলো, বিশেষ করে আজকের এই উদ্বোধনকে কবুল করা তো এটি হচ্ছে আপনার জীবনের এবং আপনার পরিবারের একটা নতুন একটা মাইল ফলক উন্মোচন হলো আমরা জানি, এবং এটি করতে যে অনেক পরিশ্রম করেছেন আপনি। এটি আসলে আর এখান খান যে টাওয়ারটা, এর নামকরণ করার সার্থকতা কি? আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আল্লাহ না চাইলে এটা হইতো না, আল্লাহ চাইছেন বলে এটা হয়েছে। আপনারা হয়তো নতুন যারা এখন আছেন তারা জানেন না, আমার আব্বা নাম রোশন আলী খান। আমার আব্বা এখানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আমাদের বিস্কিট, আব্বার একটা বড় একটা বিস্কিট কোম্পানি ছিল, ওটার নাম ছিল পপুলার বেকারি। আমার ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমাকে দ্বারা এই বিল্ডিংয়ে কাজ করায়, তবে আমার বাবার যেহেতু ইচ্ছা ছিল, বাবার নাম দিয়েছিল রোশন মার্কেট, আমি আমার বাবার নামে এটা স্থাপন করবো, সেই জন্য আমি নাম দিয়েছি আর খান টাওয়ার, রোশন আলী খান টাওয়ার। আর 2 বছর 2 মাসে আমি আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একতলা ভবনটা আমি উদ্বোধন করতে সক্ষম হয়েছি। দোতলাটা প্রায় মনে করে 75% কাজ হয়ে গেছে, দোতলাটা আমি এই রোজার পরে আমি চালু দোকানগুলো। আপনি তো এখানে শোরুম করেছেন আন্ডারগ্রাউন্ডে, আপনার যে শোরুমটা আন্ডারগ্রাউন্ড, এখন দোতলায় যারা শোরুম করেছে এখানে দেখলাম খুব নামি দামি ব্র্যান্ডের কিছু শোরুম এখানে এসেছে, এটা আসলে আপনার জন্য বলবো আর এলাকার জন্য বলবো খুব একটা ভালো একটা সিম্পটম, যে আমরা হয়তো যারা দূর দূরান্তে ছিলাম, আমরা যারা দূরে হয়তো এসব ব্র্যান্ডের জন্য হয়তো দূরে যেতে হতো, ঢাকা যেতে হতো, এই ব্র্যান্ডগুলো এখন ব্রাহ্মণবাড়িয়ায় পাচ্ছি আমরা খুব সহজে। আসলে যেমন আমি নিজেও একটা ব্র্যান্ড, আমি ওয়ালটন নিয়ে আমি ব্যবসা করি, আমার এই প্রতিষ্ঠানের ভিতরে ওয়ালটন আছে, আমার এই প্রতিষ্ঠানের ভিতরে অ্যাপেক্স আছে, আমার এই প্রতিষ্ঠানের ভিতরে রং, তারপর আছে স্ট্যাপ, তারপর আছে নবাব পাঞ্জাবি এবং আরও কয়েকটা ব্র্যান্ড এখানে আছে, ছোটো বড় মিলে ব্র্যান্ড আছে। হ্যাঁ, তাদেরকে দেখলাম তাদের মনে খুব উদ্দীপনা, আর তারা মেইন শহরের উপরে মেইন রোডের মধ্যে তারা তাদের দোকানগুলো পাইছে, এত বেড়ে তারা খুব খুশি। আমার ছোট ভাই আছে, আমরা আসলে 3 ভাই ছিলাম, আমার সবচেয়ে ছোট ভাইটা এই কাজটা করবার তার বেশি আগ্রহ ছিল, সে আমি যখন পাইলিং আরম্ভ করি যখন তিন মাসের সময় সে হঠাৎ করে স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ, এটা আমাকে আসলে খুব পীড়া দিয়েছে, কারণ তাকে আমি এটা দেখাই দিয়ে যেতে পারি নাই। পরবর্তীতে এরপরে আমার যে এখন মেজো ভাই আছে, মানে আমার ছোট, সে হইলে দ্বিতীয় ভাই, তার
সহজে তার সব সময় আমি তার সাপোর্ট পাই। ওনারা ভাই একটু আগে হয়তো আপনারা দেখছেন যে কথা বললাম, আরেকজন হচ্ছেন ওনার বড় ভাই, ওনাকে পেয়েছি, ওনার সঙ্গে একটুখানি কথা বলবো। উনি তো অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনারা দুই ভাই মিলে যে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন চিলচিল করে, এবং আজকে এই প্রতিষ্ঠান উদ্বোধন হয়েছে, ওনার মনে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দ। যিনি আসছেন তাকে একটি করে মিষ্টি খাওয়াচ্ছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন মিষ্টির পুতলা সবসময় সাথে আছে, এবং এটি এই খুশির দিনে আজকে ওনার সঙ্গে একটু কথা বলবো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আজকে যে আপনাদের এই বিল্ডিং উদ্বোধন হলো, এই বিল্ডিংটা উদ্বোধন করতে যেহেতু আপনারা অনেক পরিশ্রম করেছেন, এটা আপনার কাছে কেমন লাগছে? আপনার এই অনুভূতিটা একটু জানাবেন। আপনার বাবা থাকলে হয়তো অনেক খুশি হলো। আমার বাবা, আমার মা, আমার ছোট ভাইটা আংশিক দেখে গেছে, কিন্তু আমার বাবা মা তো চিন্তা করতে পারছে না যে আমরা এই করতে পারবো ভবিষ্যতে, চিন্তাও করছে না। আমরা পারবো আল্লাহর রহমতে আমরা পারছি। আমার এক ভাই, আমরা পুরাড়া ভ্যাকেন্সি দিচ্ছি, আমরা কোনো সমস্যা, ফ্যামিলির ঝামেলা, একটা সম্পদ করতে গেলে বিভিন্ন রকম ঝামেলা আসে বিভিন্ন দিক দিয়ে, এই সবগুলো আমরা ট্যাকেল দিচ্ছি। আমার ফুয়াতো ভাই ফিরোজুর রহমান প্রতিষ্ঠানের সাথে তো আপনার অনেক স্মৃতি জড়িত, আপনার রিলেটিভ হয় ওনারা, এবং আপনার যে স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণে আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তারপরে যদি আপনি একটু বলেন যে আজকে আসলে আপনার অনুভূতিটা একটু কিছু জানেন। অনুভূতি বললে আমি তো ভাষা আমার লোক একটা দোষ আছে, আমার আবেগ আয় আপনার অনুভূতি কি বলবো। এখানে মানছে কয় না কাপড় ছাড়া হাঁটলে এটা কি বলে শব্দ নাই, বললাম কাপড় ছাড়া এখানে হাঁটছি আমি। এখানে আমার মামা, মামার এখানে ব্যবসা ছিল, আমার মামা আমার আব্বা লোকের বেকারি ব্যবসা করতো, আমার মামা আইনা এটার নাম হলো কলা বাগান, এই জায়গাটা কলা গাছ আছে, আমার মামা আইনা এই জায়গাটা আমার আব্বারে লয়ে দিছে, আমরা বেকারি ছিল, বেকারি বইটাটা ওইখানে যেত, ওইখানে যেত যে ওই মাছ দিয়ে নামাইতে কোনো কোনো নাই। আর এখন তো মানুষ হাইটে যেতে পারে না। হ্যাঁ, এখানে স্মৃতি অনেক, ভাষা বর্ণনা করা যায় না। 550 সাল থেকে এখানে, 550 থেকে আমার সম্পর্ক, আমি এই পর্দা মামার এখানে, এর পর্দা মামারা ইয়া করলো, মামা রাখলো, মামার এখানে ছিলাম, মামার এখানে থাকতে সব কিছু করছি। এসব কি আছে দেখলে আচানক, এগুলি কি বলবো, এটা অনেক উঁচু হয়েছে কিন্তু জায়গা, অনেক উঁচু হয়ে গেছে। আমি সত্যি আমি অভিভূত এই জায়গা দেখে, আমার এই মামা থেকে থাকতো দেখতো খুব খুশি হইল। উনি হজে মারা গেছে, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত চিত্ত, অবশ্যই উনি পবিত্র জায়গা গেছে, আমার মামা মামি নানা নানি সবাই জানে উনি থাকাতে আমরা একটু কাজ করতে পারতাম না। যাক, আমার ছোট ভাইটার চাইছিল, অনেক আগে ইচ্ছা ছিল যে বিল্ডিং টিল্ডিং করার লিখে কথা বলতে পারতো না, আমরা এরও ইয়াতে আগ্রহের কারণে আমরা আস্তে আস্তে নামছি আর কি। নাই মানে আজকে এই পর্যন্ত আইতে পারছি, আমরা আজকে একতলাটা আমরা উদ্বোধন করছি আর কি আমরা। হ্যাঁ, অনেক হ্যাঁ, আপনি আমি আল্লাহ তাল্লাহর কাছে এই দোয়া করি, আপনার আপনারা বলবেন আমরা যে কাজটা যে করছি আল্লাহ যেন আমাদের কাছে পরিপূর্ণভাবে শেষ করতে পারি, আমরা যেন উত্তরোত্তর ভালো করতে পারি, সবার সাথে যেন আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি, ব্যবসা উন্নতি যেন করতে পারি, সর্বোপরি আমাদের ভাই বাদে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকটি বাচ্চা কাচ্চা যেন মানুষ হয়, এই দোয়া করবেন আমাদের আপনাদের কাছে, এই জন্য অনুরোধ। হয়তো আপনারা বুঝলেন যে ওনাদের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, দীর্ঘমেয়াদী যে প্ল্যান, সেই প্ল্যানটা অনেকটুকু স্বপ্নের সিঁড়ি দেবে টপ টপ করে উনি উঠছেন, যে স্বপ্নের সিঁড়িতে যাচ্ছেন, আরো চূড়ান্ত পর্যায়ে যেতে হয়তো আরো অনেক সময় লাগবে। আর দ্বিতীয়ত আমার ছেলে, তার নাম আসল নাম হলো সালিহিন খান সিয়াম, সে হলো আর্কিটেক্ট, তার যে আল্লাহ তার যে মেধা, তার যে বুদ্ধি, আমি ইনশাল্লাহ খুব সন্তুষ্ট, কারণ সে আমাকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে, আমি আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া। আল্লাহ তাআলা যেন তাকে তা যে সাবজেক্টে পড়াশোনা করেছে আল্লাহ যেন তাকে সফলতা দান করেন। আর আমার আর একটা ছেলে আছে, তার নাম হলো সাবিরিন খান, সে হলো LLB অনার্স করতেছে। আর আমার দুইটা ভাতিজা আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা হয়তো শুনলেন দর্শক, এবং ওনার যে অক্লান্ত একটা বিল্ডিং করতে, একটা মার্কেট দাঁড় করাইতে কি অক্লান্ত পরিশ্রম করতে হয়, যিনি করেছেন শুধু সেই বুঝবে। আমরা হয়তো দূর থেকে দেখে হয়তো নানান আলোচনা সমালোচনা করতে পারি, এর বাইরে কিন্তু আসলে নাই। আর্থিক সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট,
সব কিছু লাগে একটা বিল্ডিং এ এবং এই একটা মার্কেট যেহেতু বুঝতে পারছেন এখানে 20 25 টা দোকান একই ফ্লোরে অর্থাৎ এখানে কত বড় স্পেস নিয়ে এই মার্কেটটা করা এবং আন্ডারগ্রাউন্ড আছেন ওনার শোরুমটা বিশাল হয়তো আপনারা তো বুঝে যাবেন এবং ব্রাহ্মণবাড়িয়াতে যদি কেউ আসেন ব্রাহ্মণবাড়ির বাইরে যদি কেউ এই ভিডিওটা দেখেন ব্রাহ্মণবাড়িতে যদি কেউ আসেন তাদেরকে অনুরোধ করবো যে আরে খান টাওয়ারে আপনারা অবশ্যই আসবেন এখানে এসে আপনারা দেখবেন ওনার বাবা যেভাবে এই প্রতিষ্ঠানকে তিল তিল করে দাঁড় করেছিল ওনারাও তেমনি ভাবে যেটুকু সুনাম অর্জন করেছিল ওনারাও আশা করব তার চেয়ে বেশি ওনারা এই প্রতিষ্ঠানের জন্য সুনাম অর্জন করবে এমনটি আশা করব ব্রাহ্মণবাড়িয়ার জন্য খান ইলেকট্রনিক্স খান টাওয়ার এবং কামরুল হাসান খান আসলে নির্দিষ্ট একটি এক একজন এক একটা ব্র্যান্ড ওনাদের যে সততা ওনাদের যে নিষ্ঠা সেই নিষ্ঠা এবং সততা নিয়ে ওনাদের সুনাম ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা হয়তো যে কেউ জানেন হয়তো বুঝতে পারবেন হয়তো না হইলে হয়তো আপনারা একটু বুঝে নেবেন এবং এখানে আসবেন আপনারা এবং যে কোনো এখানে ওয়ালটন এপেক্স তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবাব পাঞ্জাবি এই এক্সেপ্টা এক্সেপ্টা আরও অনেক জুতার শোরুম এখানে আছেন এবং যে শোরুমগুলোর জন্য আপনারা হয়তো ঢাকা যেতে হতো সে শোরুমগুলো হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা পাবেন যেমনটি আশা রেখে আপনাদেরকে আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি এবং যারা দর্শক আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা একবার হলেও ব্রাহ্মণবাড়িয়া যদি আসেন ব্রাহ্মণবাড়িয়া যদি থাকেন একবার হলেও আর এখান টাওয়ার একটুখানি ভিজিট করে যাবেন আমি যে কথাগুলো বলছি উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো একটুখানি মিলিয়ে নেবেন যে কথা এবং কাজের সঙ্গে ওনাদের মিলে আছে কিনা তেমনটি আশা রেখে এখন বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন নিশ্চয়ই পরবর্তীতে হয়তো দেখা হবে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক।